সঠিক তথ্য জেনে কাজ করি, নিজেকে বিপদ থেকে মুক্ত রাখি। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে তোমাদের সঙ্গে শেখাবো যে বিষয়টি, সেটি হচ্ছে কিওয়া বা কুয়া, যেটাকে আমরা বাংলা ভাষায় সবাই কুয়া বলে থাকি, অর্থাৎ সৌদি আরবের কিওয়া সফটওয়্যার। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিওয়াতে খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি কিভাবে একটি কিওয়া অ্যাকাউন্ট ওপেন করবেন, সে বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার ছোট্ট পরিবারের এখনও সদস্য হওনি, তারা ছোট্ট একটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। কিওয়া বা কুয়া অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনি শুরুতেই আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর গুগল সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন কিওয়া, QUIA কিওয়া। দেখতে পাচ্ছেন প্রথমে সাজেশন করছে কিওয়া লগ ইন সৌদি আরাবিয়া, ঠিক এই কথাটি লিখবেন, কিওয়া লগ ইন সৌদি আরাবিয়া, এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যে কিওয়া হোম পেজ, যে ওয়েবসাইটটি রয়েছে কিওয়া হোম, এই ওয়েবসাইটে ক্লিক করবেন প্রথম লিঙ্কে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অর্থাৎ থ্রি লাইন রয়েছে, বড় লাইন, ছোট লাইন, তারপরে মিডিয়াম লাইন, এই থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে রেজিস্টার এবং দ্বিতীয়টি হচ্ছে সাইন ইন। আমরা যেহেতু নতুন, আমরা কিওয়া অ্যাকাউন্ট ওপেন করব, সেক্ষেত্রে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার প্রথমে ইকানামা নাম্বারটি দিতে হবে এবং পরবর্তীতে জন্মসাল দিতে হবে। ইকামা নাম্বারটি দেওয়ার জন্য আমরা এখানে ইকামা নাম্বারটি টাইপ করব। ইকামা নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে আপনাদের জন্মসালটি দিয়ে দিবেন। প্রথমটি হচ্ছে ডেট, আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন, পরবর্তী হচ্ছে মাস, আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এবং পরবর্তী হচ্ছে ইয়ার, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন। আমি ঝটপট সেগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো ফুলফিল করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ভেরিফাই মাই ইনফরমেশন, ঠিক এই ভেরিফাই মাই ইনফরমেশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপে চলে গিয়েছে, অর্থাৎ আপনার মোবাইলে একটি মেসেজ গিয়েছে ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে টাইপ করব। ভেরিফিকেশন কোডটা টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা তৃতীয় স্টেপে চলে যাব, এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটি পাসওয়ার্ড এবং পরবর্তীতে রিপিট পাসওয়ার্ড অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব, যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখানে আমরা পাসওয়ার্ডটি টাইপ করব। তো পাসওয়ার্ডটি টাইপ করার আগে আমরা পাসওয়ার্ডের যে শর্ত রয়েছে সেই শর্তগুলো জেনে নেব। প্রথমে হচ্ছে এ ক্যাপিটাল লেটার অর্থাৎ একটি বড় হাতের অক্ষর দিতে হবে, এ লয়ার লেটার অর্থাৎ একটি ছোটো হাতের অক্ষর দিতে হবে, এবং পরবর্তীতে এ নাম্বার, একটি নাম্বার দিতে হবে, একটি সিম্বল দিতে হবে, এবং এটি মিনিমাম 10 ক্যারেক্টারে হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন 10টা হতে হবে, 12টা 13টা হলে কোনো সমস্যা নেই, তবে সর্বনিম্ন 10টা হতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি ঝটপট এখানে টাইপ করব। আমরা পাসওয়ার্ডটি টাইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুটি পাসওয়ার্ডে টিকচিহ্ন উঠে গিয়েছে এবং এগুলো গ্রিন মার্ক হয়ে গেছে, তার মানে আমাদের পাসওয়ার্ডটি ফুলফিল করা খুব সুন্দরভাবে হয়েছে। পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের প্রথমে মোবাইল নাম্বারটি দিতে হবে এবং পরবর্তীতে কনফার্মেশন কোডটি দিতে হবে, অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটা দিব সেই মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন কোড যাবে, সেই কনফার্মেশন কোডটিকে আমাদের এখানে কোডে টাইপ করলেই আমাদের এটা ওপেন হয়ে যাবে। চলুন আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিব। তো ভিউয়ার, ঝটপট আমরা মোবাইল নাম্বারটি তুলে ফেললাম এবং পরবর্তীতে মোবাইল নাম্বারের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি সেন্ড বাটন রয়েছে, এই সেন্ড বাটনে আমরা ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, আমরা সেই ভেরিফিকেশন কোডটাকে এই ভেরিফিকেশন কোডের জায়গায় টাইপ করব। অলরেডি আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, আমরা ভেরিফিকেশন কোডের জায়গায় সেই ভেরিফিকেশন কোডটিকে টাইপ করব। ভেরিফিকেশন কোডটি তোলার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি শর্ত রয়েছে, আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে একটি টিক মার্ক দিব এবং পরবর্তীতে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি একটি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছেন এমডি হোসাইন নামে। এখানে আমরা নামের উপরে ক্লিক করব এবং ক্লিক করলে এখানে আমরা ফুল ডিটেলস দেখতে পাবো, এবং পরবর্তীতে আমরা যদি কাফেলা হই সেক্ষেত্রে আমাদের এই কিওয়া অ্যাকাউন্টটি খুবই প্রয়োজন হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা,
এটাই হচ্ছে আমাদের কিওয়া অ্যাকাউন্ট। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কিওয়া অ্যাকাউন্টে যদি আপনি কাফেলা হন কোথায় তলব আসে এবং কোথা থেকে কিভাবে তলবটি অ্যাকসেপ্ট করতে হয় সে বিষয়ে পরবর্তীতে আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার, আমি আজকে তোমাদেরকে শেখালাম কিভাবে একটি কিওয়া অ্যাকাউন্ট ওপেন করতে হয় খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটে। আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে এবং আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবে এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।